हेलो एवरीवन, वंस अगेन वेलकम बैक टू माय चैनल। आज के आमी तुम्हारे साथे Lakme एमन एक स्किन ब्राइटनिंग क्रीम सम्पर्के जानाबो जेटार मध्ये किन्तु SPF रयेछे अर्थात सान प्रोटेक्शनो देबे। सो आज के जे प्रोडक्ट आमी शेयर करब सेटी होच्छे Lakme एब्सोल्यूटर परफेक्ट रेडियंस ब्राइटनिंग डे क्रीम विथ सनस्क्रीन, अर्थात एटी एकटी होच्छे डे क्रीम बाट एटार मध्ये तुम्हारा सान प्रोटेक्शन पाबे, एर मध्ये सनस्क्रीन एड करा हयेछे। प्रथमत आमरा जानबो एई प्रोडक्टे की दाबी करछे। प्रथमत एई प्रोडक्टे बोलछि एटा होच्छे একটা স্কিন ব্রাইটেনিং ডে ক্রিম যেটার মধ্যে মাইক্রো ক্রিস্টালসের সাথে আসে, যার ফলে স্কিনের মধ্যে একটা ইলুমিনেটেড লুক আসে। এটা হচ্ছে পারফেক্ট রেডিয়েন্স ডে ক্রিম যেটা হচ্ছে স্কিন ব্রাইটেন করতে সাহায্য করবে। এর মধ্যে ভিটামিন ই রয়েছে, রয়েছে মাইক্রো ক্রিস্টালস উইথ সান প্রোটেকশন, অর্থাৎ এই প্রোডাক্টটি ব্যবহার করার ফলে আমাদের স্কিনকে কিন্তু সান ড্যামেজ থেকেও বাঁচাবে। তো বেস্ট রেজাল্ট পেতে হলে তোমরা এর পুরো কিটটাই ব্যবহার করতে পারো। এর মধ্যে হচ্ছে সিরাম, নাইট ক্রিম অ্যাভেলেবল রয়েছে। তো এই প্রোডাক্টের কিন্তু একটা প্লাস পয়েন্ট হচ্ছে তোমরা এর মধ্যে ছোট বড় কিন্তু অনেক সাইজ তোমরা পেয়ে যাবে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। তো প্রথমে আমরা জানবো এই প্রোডাক্টের প্যাকেজিং সম্পর্কে। হোয়াইট কালারের একটা কার্ডবোর্ড প্যাকেজিংয়ে আসে, প্যাকেজিংয়ের গায়ে প্রোডাক্টের কমপ্লিট ডিটেলস দেওয়া রয়েছে। ভেতরে একটা প্লাস্টিক জারে করে আসে, এটা হচ্ছে হোয়াইট কালারের ক্যাপ রয়েছে, এটা দেখতে খুবই লাক্সারিয়াস মনে হয়। যদি এই প্রোডাক্টের আমি কনসিস্টেন্সি বলি, এটা একটা হাইড্রেটিং ফর্মুলা একটা প্রোডাক্ট। স্কিনকে মানে ডিপলি হাইড্রেট এবং ময়শ্চারাইজ করার জন্য যে যে ধরনের ক্রিমগুলো প্রয়োজন সেই ধরনের একটি ক্রিম। খুব সুন্দর সফট একটি ক্রিম, আর ফ্রেগরেন্স হচ্ছে লেকমির যে সমস্ত প্রোডাক্ট রয়েছে যে সমস্ত ফ্রেগরেন্স থাকে বেসিক্যালি সেরকমই একটা ফ্রেগরেন্স আছে এর মধ্যে। তো কিছু মানুষের ধারণা হচ্ছে যে এই ক্রিমটির মধ্যে গ্লিটার পার্টিকেলস রয়েছে। তো আমি বলবো এটার মধ্যে কোনো প্রকার কোনো ধরনের গ্লিটার কিন্তু পার্টিকেলস দাওনি। এটা হচ্ছে একটা মুজ ক্রিমের মতো একটা হাইড্রেটিং ক্রিম যেটা হচ্ছে খুবই সফট স্কিনকে মানে স্কিনের মধ্যে ইউজ করার সঙ্গে সঙ্গে স্কিনের মধ্যে একটা ব্রাইটেনিং এফেক্ট পাওয়া যায়। খুব সুন্দরভাবে এই ক্রিমটি স্কিনকে নারিশমেন্ট করে। তোমরা যখন এই ক্রিমটি ফেসের মধ্যে ব্যবহার করবে, ফেসটা ওয়াশ করে টোনার ব্যবহার করার পর তারপর হচ্ছে ক্রিমটি ডট ডট করে পুরো ফেসে লাগিয়ে নিয়ে ম্যাসাজ করতে করতে তোমরা ভালোভাবে ফেসের মধ্যে লাগাবে, যাতে ক্রিমটা তোমাদের স্কিনের মধ্যে ডিপলি পেনিট্রেট হতে পারে, যাতে তোমাদের স্কিনটা ভেতর থেকে অনেক বেশি গ্লোয়িং এবং সফট থাকে। লাগানোর পর পরে তোমরা দেখতে পারবে স্কিনটা অনেক বেশি একটা ব্রাইটেনিং ইফেক্ট পাবে, তার সঙ্গে সঙ্গে স্কিনটা অনেক বেশি কিন্তু নরম হবে, ময়শ্চারাইজ থাকবে। ইনস্ট্যান্ট গ্লো দিতে সাহায্য করে এই ক্রিমটি। তো উইন্টারে হচ্ছে যাদের প্রচুর ড্রাই স্কিন অথবা যাদের নর্মালি ড্রাই স্কিন তোমরা এটা ট্রাই করতে পারো, খুব ভালো রকম রেজাল্ট পাবে। স্কিনকে হাইড্রেটেড রাখবে, স্কিনকে টান ধরতে দেবে না, স্কিন তোমাদের রাফ হবে না। আর এটা কিন্তু কোনো এক্সপেন্সিভ প্রোডাক্ট নয়, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে। বিভিন্ন সাইজ আছে, বিভিন্ন দামের মধ্যে অ্যাভেলেবেল আছে। তো একটা হচ্ছে 50 গ্রামের যে প্রোডাক্ট কোয়ান্টিটি থাকে সেটার দাম হচ্ছে 349 টাকা। তোমরা যদি সেলে কিনতে চাও সেক্ষেত্রে তোমরা 300 টাকার মধ্যে কিন্তু তোমরা প্রোডাক্টটি পেয়ে যাবে। তো এই ক্রিমটির ছোট্ট একটা দিক যেটা আমার খারাপ লেগেছে সেটি হচ্ছে এই ক্রিমটির মধ্যে বলা হয়েছে এটা হচ্ছে একটা SPF যুক্ত একটা মানে সান প্রোটেকশন দেওয়া আছে, ঠিক আছে, একটা ডে ক্রিম ব্রাইটেনিং ডে ক্রিম। সানস্ক্রিন আছে এখানে কত মানে SPF 30 আছে বা 50 আছে বা 60 আছে এরকম কিন্তু কোনো ধরনের কোনো মেনশন করা নেই। জাস্ট বলা হয়েছে যে এখানে সানস্ক্রিন অ্যাড করা হয়েছে যেটা স্কিনকে সান ড্যামেজ থেকে বাঁচাবে। তো যখন তুমি এই ক্রিমটি ব্যবহার করবে তুমি জানবে যে তুমি কোনো সানস্ক্রিন ব্যবহার করছো, কিন্তু তুমি এটা জানবে না তুমি কতটা লেভেল ইউজ করছো, কতটা তুমি SPF যুক্ত প্রোডাক্ট ব্যবহার করছো বা তুমি দিয়ে কতক্ষণ রোদের মধ্যে থাকতে পারবে। তো এটাই হচ্ছে একটা মানে কী বলবো এই প্রোডাক্টের একটা খারাপ দিক যেটা আমার ভালো লাগেনি। এখানে মেনশন করা নেই যে SPF কত দেওয়া রয়েছে। আর এই ক্রিমটির প্লাস পয়েন্ট হচ্ছে মানে ভালো দিক হচ্ছে যে এই ক্রিমটি ব্যবহার করার পর তোমাদের কোনো কোল্ড ক্রিম বা আলাদাভাবে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না, কারণ এই ক্রিমটি এতটাই ভালো স্কিনকে ইনস্ট্যান্ট তো গ্লোয়িং ইফেক্ট দেবে, ব্রাইটেন করবে, তার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে একটা কোল্ড ক্রিমের মতো খুব প্রপার হাইড্রেশন দেবে স্কিনের মধ্যে। সো যাদের ড্রাই স্কিন বা নর্মালি যাদের ড্রাই স্কিন বা শীতকালে যাদের স্কিন একটু টান ধরে যায় তাদের জন্য খুব ভালো হবে এই ক্রিমটি। এই শীতকালে তোমরা এটা নির্ভয়ে মানে নিশ্চিন্তে ব্যবহার করতে পারো, কোনো সাইড এফেক্ট দেখা দেবে না। 7 থেকে 8 দিনের মধ্যেই তোমরা বুঝতে পারবে তোমাদের স্কিনটা অনেক বেশি ব্রাইটেন হতে শুরু করবে। এক কথায় এই ক্রিমটি স্কিনকে ব্রাইটেন করবে, ইনস্ট্যান্ট গ্লোয়িং একটা এফেক্ট দেবে, স্কিনকে হাইড্রেট রাখবে, ময়শ্চারাইজ রাখবে। সো এই শীতকালের জন্য একটা পারফেক্ট একটা ডে ক্রিম হচ্ছে এই Lakme অ্যাবসোলিউটেড এই। সো যদি তোমাদের ভিডিওটি হেল্পফুল মনে হয় থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে। যারা ফার্স্ট টাইম ভিডিও দেখছো এই ধরনের নন স্পন্সর রিভিউ পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে।